ফাইনালি আর মাঝে মাত্র কয়েক ঘন্টা অতিক্রান্ত হলেই শুরু হয়ে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত আইপিএল 2024 তথা কলকাতা নাইট রাইডার্সের প্রথম অফিসিয়াল ম্যাচ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজেদের প্রথম আইপিএল 2024 ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে এই আইপিএল 2024 শুরু ঘটাতে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে এক দুর্ধর্ষ নতুন ওপেনিং জুটির পাশাপাশি এক ভয়ঙ্কর প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আইপিএল 2024 কলকাতা নাইট রাইডার্স তার প্রথম ম্যাচটি হায়দ্রাবাদের বিরুদ্ধে ঠিক কখন থেকে কোথায় লাইভ খেলতে যাচ্ছে, এই ম্যাচটিকে তুমি ঠিক কীভাবে লাইভ দেখতে পাবে এবং সর্বোপরি কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে কোন দুর্ধর্ষ নতুন ওপেনার এবং প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে, কারা জিততে যাচ্ছে, এ টু জেড সমস্ত ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএল 2024 দেখার জন্য এক্সাইটেড থাকলে এবং কেকেআরের ফ্যান হলে ভিডিওটিকে করে দাও মন থেকে লাইক, এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2024 সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, ফাইনালি বহু প্রতীক্ষার অবসানের পর 22 মার্চ আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে এবারের আইপিএল 2024 শুভারম্ভ। তবে যেখানে কলকাতা নাইট রাইডার্স তারা এই আইপিএল 2024 প্রথম ম্যাচটি খেলবে আগামী 23 মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। হ্যাঁ বস, এ পর্যন্ত আইপিএলের ইতিহাসে কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মোট 25 বার মুখোমুখি হয়েছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স 16 বার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে। হ্যাঁ বস, পাঞ্জাব কিংসের পর সানরাইজার্স হায়দ্রাবাদই এমন একটা টিম যাকে সবথেকে বেশিবার হারানোর রেকর্ড ধরে রেখেছে, তাই এ ম্যাচেও কেকেআরের জয় অনেকটা এগিয়ে। তবে এবারে সানরাইজার্স হায়দ্রাবাদ দল অনেকাংশেই মজবুত আগের টিমের থেকে, কেননা এবারে তাদের দলে প্যাট কামিন্স থেকে শুরু করে হাসরাঙ্গা, ভুবনেশ্বর কুমারের মতো যেমন বিধ্বংসী বোলাররা রয়েছে, ঠিক তেমনই মার্কো জনসন, প্যাট কামিন্স, ট্রেভর হেড, এডেন মার্কমের মতো ভয়ঙ্কর প্লেয়াররাও রয়েছে তাদের স্কোয়াডে। এই ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা 100% ভাবে নিশ্চিত। তবে ইডেনের উইকেটের কথা বললে এবারে কিন্তু সেই রকম স্পিন ফ্রেন্ডলি উইকেট দেখতে পাওয়া যাবে না, যেখানে ডিউ দেখতে পাওয়া যেতে পারে সেকেন্ড ইনিংসে, এমনকি উইকেটটা ব্যাটারদের পাশাপাশি পেস বোলার ফ্রেন্ডলি হতে পারে। তাই সেই বিচারে কলকাতা নাইট রাইডার্স তাদের এই প্রথম ম্যাচে যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন এবং ওপেনার নিয়ে মাঠে নামবে সে কথা বললে, তাদের প্লেইং ইলেভেনে অ্যাজ এ ওপেনার দেখা দিতে যাচ্ছে বিধ্বংসী ওপেনিং জুটি ফিল সল্ট এবং ভেঙ্কটেশ আয়ারকে। হ্যাঁ বস, কেকেআর এ পর্যন্ত যে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেই দুটি প্র্যাকটিস ম্যাচে নতুন উইকেট কিপার ব্যাটসম্যান তথা ওপেনার ফিল সল্ট মারাত্মকভাবে ছক্কার বন্যা ঘটিয়ে কিন্তু দুটো ব্যাক টু ব্যাক অর্ধ সেঞ্চুরি ঠুকে দিয়ে প্লেইং ইলেভেনে সরাসরি জায়গা নিয়ে দিয়েছে। তাই গুরুবাজ বাদ পড়বে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে ফিল সল্টকে প্রথমবারের জন্য ওপেনিং করতে দেখা যাবে। যদিও ভেঙ্কটেশ আয়ারের ফর্মটা অতটা আহামরি নেই, তবু যদি প্রথম ম্যাচগুলোতে ফ্লপ যায় তাহলে তার জায়গায় অঙ্কৃশ রঘুবংশী খেলতে দেখা যাবে, যেখানে এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3 শ্রেয়স আয়ার, নাম্বার 4 নীতেশ রানা এবং নাম্বার 5 আন্দ্রে রাসেল। হ্যাঁ বস, পরিস্থিতি অনুযায়ী তো আন্দ্রে রাসেল আগে পরে খেলবেই, তবে বহু সময় বাদে আবারও শ্রেয়স আয়ার অ্যাজ এ ক্যাপ্টেন কেকেআরের হয়ে ম্যাচ খেলতে যাচ্ছে এই আইপিএল 2024-এ, যেখানে আশা করা যায় শ্রেয়স আয়ারের ফর্ম হয়তো অতটা আহামরি নেই, তবে রাসেল এবং নীতিশ রানা যেভাবে মারাত্মক ফর্মে আছে সেখানে হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে এরা কামাল করতে যাচ্ছে এটা নিশ্চিত, যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6 রিঙ্কু সিং, নাম্বার 7 রমনদীপ সিং, নাম্বার 8 সুনীল নারিন। একটা সময় কেকেআরের হয়ে ড্রিম নিয়ে আসা ছেলেটা এখন দেশের তথা গোটা বিশ্বের কাছে সুপারস্টার প্লেয়ার। তাই রিঙ্কু সিং তো গতবারের মতো এবারও এই প্রথম ম্যাচতে কামাল করবে, তার পাশাপাশি এই ম্যাচে কিন্তু আরও এক বিধ্বংসী ফিনেসার তথা অলরাউন্ডার প্লেয়ার রমনদীপ সিংকে খেলতে দেখতে পাওয়া যেতে পারে। হ্যাঁ বস, কেকেআরের হয়ে প্রথম দুটো প্র্যাকটিস ম্যাচেই রমনদীপ সিং বল হাতে মারাত্মকভাবে বোলিং করার পাশাপাশি ব্যাট হাতেও ফিনিশিংয়ে এসে ম্যাচ জিতিয়েছে, তাই যেহেতু উইকেটটা পেস ফ্রেন্ডলি উইকেট সেহেতু তাকে কিন্তু খেলতে দেখতে পাওয়া যাবে এই প্লেইং ইলেভেনে। আর যেখানে সুনীল নারিনের কথা কি বলবো, উইকেট যেমনই হোক, অপোজিশন টিম যেমনই হোক, তিনি কিন্তু মারাত্মকভাবে যেমন বোলিং করেন দুর্দান্ত ইকোনমির সাথে উইকেটও পান। যেখানে কেকেআরের প্লেইং ইলেভেনে অ্যাজ এ বোলার খেলবে নাম্বার 9 মিচেল স্টার্ক, নাম্বার 10 হর্ষিত রানা, নাম্বার 11 বরুণ চক্রবর্তী। হ্যাঁ বস, উইকেটটা পেস ফ্রেন্ডলি উইকেট হলে কি হবে, এই মুহূর্তে কিন্তু সত্যি কথা বলতে কেকেআরের পেস বোলিংটা অতটা আহামরিভাবে বা 100% এক্সিলেন্ট মানার যে হচ্ছে এমনটা নয়। তাই কেকেআরকে এই টুর্নামেন্ট তথা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হতে গেলে প্রথম ম্যাচ থেকেই ভালো বোলিং করতে হবে, আর যদি এখানে হর্ষিত রানার মতো ভারতীয় প্লেয়াররা ফ্লপ যায় তাহলে কিন্তু সাত জায়গায় সাকিব হোসেন, যেও মারাত্মক ফর্মে আছে, তাকে খেলতে দেখতে পাওয়া যাবে। যেখানে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার এখানে কিন্তু সাকিব হোসেন কিংবা বৈভব আরোরা কিংবা সুয়াস শর্মাকে খেলতে দেখতে পাওয়া যাবে। তবে গুড নিউজ এটাই যে উইকেটটা পেস ফ্রেন্ডলি হলে কি হবে, বরুণ চক্রবর্তী কিন্তু এই পেস ফ্রেন্ডলি উইকেটেও কিন্তু মারাত্মকভাবে স্পিন বোলিং করে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত সব বোলিং করে উইকেট নিয়েছেন। তো এই ছিল এসআরএইচের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের অতি সম্ভাব্য প্লেইং ইলেভেন এবং ভিডিও। তোমার মতে কেকেআরের প্লেইং ইলেভেন তথা ওপেনার কে হওয়া উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।